আপনি যেটা বললেন অসাধারণ একটি কথা আমাদের দিন আমাদের রাত এ আমাদের রাতে আমাদের স্রষ্টা তিনি বলেন যে যখন রাত গভীর হয় তখন আমি প্রথম আকাশে নেমে আসি এর অর্থ হলো রাতের প্রতি ইবাদতের ক্ষেত্রে একটা গুরুত্ব প্রদান যাতে করে বান্দা এটা উপলব্ধি করেন যে মহান রব্বোলা আলামিন তার মহান মালিক তার দিকে একটা বিশেষ নজর বা দৃষ্টি রাখছেন আমরা তো আজকে তার ডাক না শুনে আমরা তো অন্যের ডাকে সারা দিয়ে আমাদের মালিকের ডাকে স্রষ্টার ডাকের ডাককে আমরা প্রত্যাখ্যান করছি ডাকে উন্মাতাল হয়ে আমি যদি এইভাবে বলি আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে একদিকে আমার মালিক আমার স্রষ্টা আমাকে ডাকছেন আর সেই ডাককে প্রত্যাখ্যান করে আমার যে শত্রু তার ডাকে শুধু সারাই নয় তার পদাঙ্ক অনুসরণ করে তিনি তো আমাকে দিতে চাচ্ছেন জি কি দিতে চাচ্ছেন যে জিনিসের জন্য আমরা সারা জীবন কষ্ট করছি উদ্ভ্রান্তের মতো আমরা দৌড় দৌড়ে করছি উনি কি দিতে চাচ্ছেন কি ডাকছেন হাদিসের মধ্যে এসে একটু বলবেন জি সেই হাদিসের মধ্যে এসে যখন রাত গভীর হয় আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন তিনি বলেন তোমাদের কার কি দরকার কি দরকার আমার কাছে চাও কে ঋণগ্রস্ত আছো আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব কে কন্যা দায়গ্রস্ত পিতা আছো আমি তার কন্যাকে সুপাত্রের হাতে তুলে দেবার ব্যবস্থা করে দেব কার অপরাধ আছে পাপ মোচন করতে চাও আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমার পাপ মোচন করে দেব এইভাবে ভোর পর্যন্ত আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে আহ্বান করা হয় হাদিসের মধ্যে দুটো ভাষা আসছে একটা হলো মহান মালিক স্রষ্টা তিনি এই কথাগুলো বলেন আরেকটা বর্ণনা এসছে তার পক্ষ থেকে বলেন কিন্তু দেখুন আমরা সেই রাতটাকে কিভাবে কাটাই কিভাবে করি আমার আমার মালিক তিনি সপ্তম থেকে প্রথম আকাশে নেমে আসেন তিনি বান্দাকে এত গুরুত্ব দিচ্ছেন নাদান বান্দা আমরা তখন নিদ্রায় থাকি ডাকে সারা দিচ্ছি না শুধু নিদ্রায় কি থাকি নিদ্রায় থাকলেও একটা কথা ছিল নিদ্রায় থাকলেও একটা কথা ছিল রসুসাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এশার সালাদ জামাতের সাথে আদায় করে নিদ্রায় চলে যান ফজরের সালাদ যদি আবার জামাতের সাথে তিনি আদায় করেন তাহলে আল্লাহ আল্লাহতালা দয়া পরবশ হয়ে তিনি তার এই নাদান বান্দাদের প্রতি দয়া পরবশ হয়ে গোটা রাত যেন সে নফল ইবাদতে সামিল ছিল এর প্রতিদান এমন একটা প্রতিদান তাদেরকে দান করবেন কিন্তু আমরা তো সেই রাতটাকে যাপন করতে পারছি না যেভাবে আমাদের নিদ্রা যাপন করার কথা ছিল আমরা কেন পারছি না আমরা কেন প্রভুর ডাকে সাড়া দিতে পারছি না তাহলে আমাদের নিদ্রার যে সংস্কৃতি যেটা সম্মত হওয়ার কথা ছিল সেখানে কি গলদ আছে সম্মত আমাদের যত আমাদের জীবন যাপিত জীবনে সকল উপকরণ উপায় এ সবই আমি বলবো যে এটার সাথে প্রকৃতি জড়িয়ে আছে এটাই স্বাভাবিক এটাই সাবলীল এটাই সহজাত এর বাইরে আমরা যা কিছুই করব তাতেই সমস্যা এবং সেই সমস্যা আজকে দিন দিন প্রকট হচ্ছে কারণ আমরা সুন্না থেকে সরে গেছি আমরা ইসলামের সৌন্দর্য থেকে সরে আসছি আমরা আমাদের মন গড়া চিন্তা চেতনা দিয়ে নিজেদেরকে সাজাবার গোছাবার চেষ্টা করছি এটা যতই আমরা চেষ্টা করছি ততই বোমেরাং হচ্ছে আমাদের জীবন ততই বেশি ব্যস্ত হচ্ছে পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছে অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছে এবং আমরা শান্তি নামক পায়রাকে হারিয়ে ফেলছি এজন্য আসলে যদি শান্তি পেতে হয় পৃথিবীর সকলের ক্ষেত্রেই যেটা প্রযোজ্য তা হলো ইসলামের সুশীতল ছায়ায় আমাকে আশ্রয় লাভ করতে হবে সুন্নাসম্মত জীবনযাপন করতে হবে আমাদের রাত আমাদের দিন যেভাবে উদযাপন করার কথা অতিবাহিত করার কথা সেইভাবে আমাদের অতিবাহিত করতে হবে তবেই শান্তি তবেই স্থিরতা তবেই প্রশান্তি আমাদের দিন আমাদের রাত এই শব্দ কয়টিকে নানাভাবে ব্যাখ্যা করা যায় আসলে কি দিনটা আমাদের রাতটা আমাদের নাকি এই দিন এবং রাত আমাদের স্রষ্টার আমাদেরকে খলিফা বা প্রতিনিধি হিসেবে এই দিন এবং রাতকে ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডে অফ জাস্টিস সেই বিচারের দিনে আমাদের জবাবদিহি করতে হবে তো একদিকে আমরা বলছি আমাদের দিন আমাদের রাত কিন্তু আমাদের দিন আমাদের রাতকে তো আমরা স্রষ্টা নির্দেশিত পথে ব্যয় করতে পারছি না আমরা প্রশ্নবোধক হয়ে পড়ছি তো এক্ষেত্রে কি আমাদের সচেতন হওয়া প্রয়োজন